2009 সালের প্রাইমারি টিচারের যে পরীক্ষা হয়েছিল এবং তার রেজাল্ট যে হয়েছে 10ই ফেব্রুয়ারি, তাতে যারা নন লিস্টেড রয়েছে, তাতে যারা নন লিস্টেড হয়ে নিজেদের রেজাল্টে খুশি নয়, তারা একটা আরটিআই করেছিল। এই আরটিআইয়ের জন্য আমিও একটা ভিডিও প্রকাশ করেছিলাম। এই ভিডিওতে অনেকে হেল্প পেয়েছেন এবং অনেকে কমেন্টও করেছেন, তাদেরকে আমি যথেষ্ট সহায়তা করেছি হেল্প করার জন্য। এখন ডিপিএসসি আরটিআইয়ের রেজাল্ট বাড়ি বাড়ি চিঠি করে পাঠিয়ে দিয়েছে। তবে আমার এক দুজন জানা ক্যান্ডিডেটদের মধ্যে থেকে ফোন এসেছিল আমার কাছে, তাদের কপি দেখলাম। ডিপিএসসি থেকে যে রেজাল্ট পাঠিয়েছে তাতে অনলি টোটাল স্কোরটা পাঠিয়েছে, আপনি টোটাল কত পেয়েছেন, 28.42, ইয়া আপনি পেয়েছেন 20.1, আপনি পেয়েছেন 22.2, আপনি পেয়েছেন 23.4, এরকম টোটাল স্কোর যেটা। কিন্তু যখন আরটিআই করেছিলাম বা আপনারা যারা আরটিআই করেছিলেন, সেখানে কোশ্চিন ওয়াইজ অ্যান্সার কিন্তু আসেনি। যেমন আমার চেনা পরিচিতদের মধ্যে যে কয়জন কোশ্চিন পাঠিয়েছিল, সেই কোশ্চিনগুলো ছিল যে আমি ওএমআর শিট 20-র মধ্যে কত পেয়েছি, আমি প্যারাগ্রাফ রাইটিং 10-এর মধ্যে কত পেয়েছি, আমি ইন্টারভিউয়ে কত পেয়েছি, এক্সট্রা ক্যারিকুলাম যদি থাকে তো তাতে কত পেয়েছি, আমার একাডেমিক স্কোরে আমি কত পেয়েছি, ইন্ডিভিজুয়াল সবগুলো স্কোর নিয়ে আমার টোটাল হয়ে যত স্কোর হচ্ছে সেই টোটাল স্কোর আমি কত পেয়েছি। তো এই টোটাল স্কোর এখন জানা গেছে, কিন্তু ইন্ডিভিজুয়ালি কোথায় কত দিয়েছে এই কথাটা এখনও ডিপিএসসি প্রকাশ করেনি। তো ফ্রেন্ড, আবার আরটিআই করতে পারো, প্রয়োজনে ওয়েস্ট বেঙ্গল ইনফরমেশন সেন্টারে আরটিআই করতে পারো, যে আমাকে ইন্ডিভিজুয়াল ডাটা প্রোভাইড করা হোক। ইন্ডিভিজুয়াল ডাটা প্রোভাইড যদি করা হয় তাহলে সেখানে নিজের স্যাটিসফ্যাকশানটা থাকে। ধরেন আমি 28.5 পেলাম, টোটাল স্কোর এখন বলছে, পরে যদি আমার ইন্ডিভিজুয়াল স্কোর বলা হয় সেখানে যে আমি ইন্টারভিউয়ে 1 পেয়েছি কি 2 পেয়েছি, প্যারাগ্রাফ রাইটিংয়ে 1 পেয়েছি কি 2 পেয়েছি, তাহলে তো সেখানে স্যাটিসফাইড হবো যে ঠিক আছে, আমি প্যারাগ্রাফ ভুল লিখেছি হয়তো তার জন্য 0 পেয়েছি, খারাপ লিখেছি তার জন্য 2 পেয়েছি, একটু ভালো লিখেছি তার জন্য 1 পেয়েছি। বা ইন্টারভিউয়ে ইন্টারভিউ কেমন দিয়েছি সেটা নিজের মন তো বলবে যে আমি ভালো ইন্টারভিউ দিয়েছি না খারাপ ইন্টারভিউ দিয়েছি। আমাকে যদি 10-এর মধ্যে 1 দেওয়া হয়ে থাকে তো আমি স্যাটিসফাইড তো হবো, 1 কেন পেয়েছি, যদি খারাপ ইন্টারভিউ দিয়ে থাকি তো হয়তো 1 পেয়েছি, যদি ভালো ইন্টারভিউ দিয়ে থাকি তাহলে হয়তো বেশি পাবো। তাই ইন্ডিভিজুয়াল মার্কস জানার জন্য আবার আরটিআই করা যায় ওয়েস্ট বেঙ্গল ইনফরমেশন সেন্টারে, সেখান থেকেও জানা যায়। ডিপিএসসি ভবনেও গিয়ে আবার আরটিআইয়ের যে প্রসেস রয়েছে তাকে বলা যায় যে না, আমি যে তথ্যগুলো জানতে চেয়েছিলাম সেই তথ্যগুলো জানতে পারিনি, তার কী প্রসেস আছে সেটা একটু বলবেন, তো সেই প্রসেস অনুযায়ী আমি নিজের ইন্ডিভিজুয়াল মার্কসটা জানব। নন লিস্টেড ক্যান্ডিডেটদের প্রতি বলছি, কারো যদি মনে এই আরটিআই বিষয়ে কোনো কনফিউশন থাকে বা আরটিআই রেজাল্ট বিষয়ে কোনো কনফিউশন থাকে, অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করবেন, যথারীতি আপনাকে আমি সাহায্য করব। আমার চ্যানেলে যদি আপনি নতুন থাকেন, লাইক করে দিন, সাবস্ক্রাইব করে দিন, আর অন্য কোনো বন্ধু যদি আপনার কাছে থাকে তো সেই বন্ধুর সাথে শেয়ার করে দিন, যেন তারও কোনো অসুবিধা না হয়, সেও আরটিআই প্রসেস করতে পারে। ধন্যবাদ।